ব্রাকের গেট অবস্থান করব এরপরেও যদি ব্রাক আমাদের কথা মানতে বাধ্য না হয় তাহলে বাংলাদেশের জনগণ ব্রাকের পুত্রে ঈদকে খুলে ফেলবে ইনশাআল্লাহ পুত্রে ঈদকে খুলে ফেলবে আমরা সবাই ব্রাকের গেট অবস্থান করব আমি করব আপনারা করবেন কি আমি জানি না 7 এ পড়ে শরীফ কি করে শরীফা হবি একটা মরদ মানুষ কি করে মিয়া হবি একটা মেয়ে মানুষ কি করে মরদ হবি এই লেখাপড়া আজকে দেওয়া হচ্ছে দরকার কথা ঠিক কি না হ্যাঁ আমরা শুধু জনসাধারণকে এটাই বলবো আজকে সময় এসেছে আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে আসিফ মাহতাবের চাকরি ফিরিয়ে দেওয়ার কঠিন হুঁশিয়ার দিলেন চরমনায় পীর ফজিল করিম হুজুর অন্যদিকে ভারত এবং প্রধানমন্ত্রীকে নিয়ে একই তথ্য দিলেন সাবেক সেনা সদস্য ক্যাপ্টেন মারুফ ভাই আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চন্দ্র সুখ আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি গেট অবস্থান করব এরপরেও যদি ব্রাক আমাদের কথা মানতে বাধ্য না হয় তাহলে বাংলাদেশের জনগণ ব্রাকের পুত্রে ঈদকে খুলে ফেলবে ইনশাআল্লাহ পুত্রে ঈদকে খুলে ফেলবে আমরা সবাই ব্রাকের গেট অবস্থান করব আমি করব আপনারা করবেন কি আমি জানি না আমি এসে অবস্থান করব দেখব কিভাবে চাকরিচ্যুত করা হয় ব্রাক তুমি এনজিও বাংলাদেশের মানুষের পয়সা দিয়া তুমি এর বিরুদ্ধে করার কারণে চাকরিচ্যুত করবা না হবে না ইনশাআল্লাহ যদি আসিফ স্যারকে ব্রাক থেকে চাকরিচ্যুত করা হয় আমরা সবাই ব্রাকের গেট অবস্থান করব আমি করব আপনারা করবেন কি আমি জানি না আমি এসে অবস্থান করব দেখব কিভাবে চাকরিচ্যুত করা হয় ওই ব্রাকের গেট অবস্থান করব এরপরেও যদি ব্রাক আমাদের কথা মানতে বাধ্য না হয় তাহলে বাংলাদেশের জনগণ ব্রাকের পুত্রে ঈদকে খুলে ফেলবে ইনশাআল্লাহ পুত্রে ঈদকে খুলে ফেলবে ব্রাকের প্রতিষ্ঠানগুলি আপনার যা আছে যেগুলি আছে এগুলি বর্জন করা উচিত শুনলাম নাকি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সরওয়ার স্যারকেও চাকরিচ্যুত করার চক্রান্ত করতেছ বাংলাদেশে হবে না এর জন্য আমি প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছি আপনি কি পক্ষে না বিপক্ষে স্পষ্ট এই জাতি জানতে চায় আর আমরাও বর্তমান শিক্ষামন্ত্রীকে বলবো এদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা কারুকলমের মধ্যে মুসলিমের ইতিহাস ছিল আবু বকরের ইতিহাস ছিল ওমারের ইতিহাস ছিল ডক্টর শহীদুল্লাহর হাজারো গল্প ছিল মুসলমানদের হাজারো কবিতা ছিল ইতিহাসগুলি মুসলমানদের সেই হারানো দিনগুলি আবার স্মরণ করিয়ে দিত আজকে কি হচ্ছে মুসলমান ইতিহাসকে বিলীন করা হচ্ছে কারণ ওরা জানে এদেশের কাঁটা তারের বেড়াই কিন্তু সীমান্ত এরিয়া নয় এদেশের বড় সীমান্ত হলো মুসলমান এবং গায়রা মুসলমান এদেশের মুসলমানদেরকে যদি নষ্ট করা যায় তাহলে কাঁটা তারের বেড়া এই সীমানা থাকবে না এপার বাংলা ওপার বাংলা এক হও এই স্লোগান বাস্তবায়ন হবে আমরা ইনশাআল্লাহ শপথ গ্রহণ করতেছি জীবন চাক আর থাক বাংলাদেশে একজন মানুষ জিন্দা থাকতেও এপার বাংলা ওপার বাংলা এক হতে দেয়া যাবে না এপার বাংলার ওপার বাংলার স্লোগান তো এখনো এক আছে ওখানেও বলে কি জয় কালী জয় শ্রীরাম ওই জয় শ্রীরামের স্লোগান কিন্তু আমাদের দেশেও আছে শুধু মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আর এদেশ যখন বেইমান হয়ে যাবে কাঁটা তারের বেড়াও থাকবে না কাজে এদেশের ডিভাইডেডের সবচেয়ে বড় বেড়া হলো ইমান মুসলিম এবং গাইরে মুসলিম কাজে মুসলিম দিকে উৎখাত করা যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে সামান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং মানবতা ইসলামকে রক্ষা করার জন্য স্বার্থকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ যখন ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়ব শরীফ কি করে শরীফা হবি একটা মরদ মানুষ কি করে মেয়া হবি একটা মেয়ে মানুষ কি করে মরদ হবি এই লেখাপড়া আজকে দেওয়া হচ্ছে দরকার কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের শিক্ষা দেয় তারা মাস গেলে কয় টাকা পায়
আর যারা একদম বাগদম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি, আপনার বলেন তো এর মধ্যে একটা সত্যি কথা আছে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 40,000 টাকা বেতন নেই। যে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো একটা প্রাইমারি থাকতো না, সব প্রাইমারিকে নিরানি মাদ্রাসা বানাই দিত, জোরে কোন কথা ঠিক কিনা? আইরে আই টিয়ে না এ ভরা দিয়ে না লাগলো বল মাসলে কি? একটা মাসুম বাচ্চাকে, একটা মাসুম বাচ্চা যার এখনো কোনো কান্দে ফেরেস তাল্লা দেয়নি, যার কোনো পাপ হয় না, সেই বাচ্চারে যদি আপনি মিথ্যা শিক্ষা দেন তাহলে বড় হলে কি হবে? উনি তো বাইরে ঘুরবি। এই যারা বাইরে ঘুরতেছে কি মাল বুঝতেছেন না? মোদিজি, উনি যে নির্বাচনের অফিসিয়াল ফলাফল প্রকাশের আগেই শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন দিলেন, এটা তো উনি নিজেই ঠাকুর করে কেড়ে আমি কলা খাইনি। উনি কি আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে পারতেন না? আনন্দের অতিশয্যে একেবারে স্বামী স্ত্রীকে টেলিফোন করে ফেললেন। আমরা এগুলো দেখে আমরা খুবই লজ্জিত। আমরা কি অলরেডি ভারতের একটা অঙ্গ হয়ে গেছি? ঘোষণা দেওয়া বাকি নাকি ভারত আমাদেরকে অফিসিয়ালি নিতে চায়? একটা অবস্থা আজকে চলে গেছি বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম, এই স্বাধীনতার কথা বলতে ফেনা তুলে ফেলেন আমাদের বর্তমান বিনা ভোটের সরকার। আমরা মনে হয় আজকে এই মুহূর্তে ভারতের অনেক রাজ্যের চেয়ে নিচে আসি, স্বকীয়তায়, তাদের ব্যক্তি স্বাধীনতায়। ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ, যে স্বাধীনতা ভোগ করে, তাদের যে কথাবার্তা, তাদের মুখ্যমন্ত্রীর যে বোল্ড কথাবার্তা আমরা শুনি, পক্ষান্তরে আমাদের স্বাধীন বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছেন, দায়িত্বশীল, তাদের কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় আমরা এখন বাংলাদেশের, বাংলাদেশ ভারতের একটা রাজ্যেরও যোগ্য না। তারও নিচের কোন স্ট্যাটাস যদি থাকে, ওই যে বলে স্পেশাল স্ট্যাটাস, মানে রাজ্য না কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাসে আমরা আছি, বা আমরা একটা রাজ্যের চোখ একটা নিচে অবস্থায় আছি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।